অ্যাকচুয়ালি আমার আর কাজলের কালকে ফটোশ্যুট করারই কথা ছিল, বাট আমাদের দুজনের মাথায় হট করে আইডিয়া এসছে যে ফটোশ্যুট করার আগে মেকআপ ফেকআপ করার আগে আমরা কটা এমনি নর্মাল ভিডিও করে নিই, যাতে আমরা মেকআপ ফেকআপ করার পর ট্রানজ্যাকশন ভিডিও করতে পারি। তো সেই জন্য আমি আর কাজল লেগে পড়েছি, বাট কাজল আর কাজলের চুল দুজনেই আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করেছে, বারবার একই টেক দিতে হচ্ছিলো, বাট লাস্টে কাজলও পুরো পারফেক্ট করেছে আর ক্যামেরাটাও সঞ্জু খুব সুন্দর করে দিয়েছে। তার সাথে ভাইরা যারা ছিল অয়ন, সমু, বিশাল প্রত্যেকে অনেকটা খেটেছে, আমার ব্লগের ক্যামেরাও তারা করে দিয়েছে। থ্যাংক ইউ অনেকগুলো থ্যাংক ইউ তাদেরকে। আর কাজলকে একটু আগে হাত দেখে বলা হয়েছে যে ওর সামনে কিছু একটা ফাড়াটারা রয়েছে, আর ও পাগলের মতো সেটাই বারবার করে বলে যাচ্ছিল, আর আমরা এটা প্রচণ্ড মজা পেয়েছি, নিজেই নিজের মতো বকবক করে যাচ্ছিল। এই টেকটা যতবার হয়েছে কাজল ততবার আমাকে চুলের বাড়ি মেরেছে, আর সেই জন্য সবাই নাচানাচি করছিল, আর কাজল যেহেতু আমার খুব ক্লোজ ফ্রেন্ড সেই জন্য আমিও একটু নেচে নিয়েছি, কোনো আমার ইস্যু ছিল না ওর চুলের ঝাপটা খাওয়ার পরও। তারপর আমি একটু কাজলকে শিখিয়ে দিচ্ছিলাম, ভাই এভাবে এভাবে করবি, যেহেতু দুজন মিলে আমরা করছিলাম সেই জন্য দুজনের বডি ল্যাঙ্গুয়েজ একই সাথে মানে টার্ন নিতে একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য আমাদের অনেকটা সময় লেগে গেছে এই ট্রানজ্যাকশন ভিডিওর এই ফার্স্ট পোর্শনগুলোই মানে করার জন্য। মোটামুটি ট্রানজ্যাকশন ভিডিওর ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে, এখন মেকআপ করবো, ড্রেস চেঞ্জ অলরেডি করে নিয়েছি। আর হ্যাঁ, আজকে যারা মানে শুটে হেল্প করছে তাদের সাথে আমার অনেক পুরনো বন্ধুত্ব, আর কোথায় বন্ধুত্ব কিভাবে বন্ধুত্ব সব কিছু বলছি, আর মেকআপ শেকআপ সেরে নিই বুঝলে খারাপ হয়ে যেত, খালি এরকম করছে। এই গ্রুপটার সাথে আমি যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজই আমি খুব মজা করে করেছি, খুব কমফোর্টেবলভাবে করেছি। দু বছর পর আবার এই গ্রুপটার সাথে কাজ করে আমার তো খুব 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 ভালো লেগেছে। খুব সুন্দর লাগছে তো তু না, কাজল ম্যাডামের এখন শুট হচ্ছে আর পিছনে
হচ্ছে পুলিশ অফিসার মনে হচ্ছে ছ্যাবলেও বন্ধ কর তুই শুট কর বাপরে বাপ ফটোগ্রাফি বা ফটো তোলা এত সোজা কাজ না হাঁপিয়ে গেছি কাজ করতে করতে আর মনে হয় ওরা একটু বেশি হাঁপিয়ে বলতে পারছি না ওরা আমায় আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ হাই দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট দুজন দুটো দিন ফলো করতে পারো দেখো তোমার নেক্সট ভিডিওতে।